স্বাস্থ্য আপনাদের টাইম এটে গুরুত্বপূর্ণ খবর লো এই মুহূর্ত তিনদিনিয়া কার্যসূচী কাশ্মীর জম্মু কাশ্মীর ভ্রমণ করলে গৃহমন্ত্রী অমিত শাহে আর ইয়ার উদ্দেশ্যও জানালে জম্মু কাশ্মীর বাসিন্দা তার উপর আর্থিক সাহায্য আগবাড়ালে কেন্দ্র জম্মু কাশ্মীরক গৃহমন্ত্রীগীক বিশেষ নম্বরও দিলে স্থানীয় রাইজক জানাইছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর টাইম এইটর দর্শকসক গৃহমন্ত্রীর তিনদিনিয়া জম্মু কাশ্মীরের যাত্রা 23 অক্টোবর জম্মু কাশ্মীরলৈ গৈছিল অমিত শাহ অমিত শাহে জম্মু কাশ্মীরের বাসিন্দাক কলে যাত্রার উদ্দেশ্য জম্মু কাশ্মীরের পর সন্ত্রাসবাদী উৎখাত করাই হয়েছে লক্ষ্য সরকার জম্মু কাশ্মীরক 12,000 কোটি টাকার আর্থিক সাহায্য দিলে কেন্দ্র আগন্তুক বছর আরো 51,000 কোটি বিনিয়োগ করার কথাও জানালে গৃহমন্ত্রীগুলি লগ করলে স্থানীয় রাইজ স্থানীয় রাইজক দিলে এক বিশেষ নম্বর অমিত শাহে জম্মু কাশ্মীরের স্থানীয় রাইজক দিলে এক বিশেষ নম্বর আর প্রয়োজন হলে যোগাযোগ করারও পরামর্শ দিলে জানাইছে এই মুহূর্তের এক বিশেষ খবর টাইম এইটর দর্শকসক 23 অক্টোবর জম্মু কাশ্মীর উপস্থিত হয়েছিল গৃহমন্ত্রী অমিত শাহ আর এই যাত্রার উদ্দেশ্য কলে জম্মু কাশ্মীরের বাসিন্দা 12,000 কোটি টাকা আগবা হয়েছে আর্থিক সাহায্য হিসাবে জম্মু কাশ্মীরক এই কথা উল্লেখ করলে গৃহমন্ত্রীগুলি জম্মু কাশ্মীরের পর সন্ত্রাসবাদী উৎখাত করার লক্ষ্য হয়েছে সরকারের এই কথা উল্লেখ করলে গৃহমন্ত্রীগুলি জম্মু কাশ্মীরত উপস্থিত হয়েছিল 23 অক্টোবর গৃহমন্ত্রী অমিত শাহ অমিত শাহে জম্মু কাশ্মীরের বাসিন্দাক কলে যাত্রার উদ্দেশ্য জম্মু কাশ্মীরের পর সন্ত্রাসবাদী উৎখাত করার লক্ষ্যই হয়েছে সরকারের জম্মু কাশ্মীরক 12,000 কোটি টাকা আর্থিক সাহায্য হিসাবে আগবাইছে কেন্দ্র তারপরে 51,000 কোটি টাকাও আগবাব অতি শীঘ্রে 2022 চনলৈকে আগবাব এই ধন তারপরে গৃহমন্ত্রীগুলিয়ে লগ করলে স্থানীয় রাইজক দিলে এক বিশেষ নম্বর প্রয়োজন হলে যোগাযোগ করার পরামর্শও দিলে অমিত শাহে 23 অক্টোবর জম্মু কাশ্মীরত উপস্থিত হয়েছিল গৃহমন্ত্রী অমিত শাহ আর এই যাত্রার উদ্দেশ্য জানালে বাসিন্দাক জম্মু কাশ্মীরের বাসিন্দাক জানালে যে জম্মু কাশ্মীরের পর সন্ত্রাসবাদী উৎখাত করার লক্ষ্য হয়েছে এইবার সরকারের বিনিয়োগ করা হয়েছে কাশ্মীরের বাবে 12,000 কোটি টাকা ইতিমধ্যে আর্থিক সাহায্য হিসাবে আগবাইছে আর 51,000 কোটি টাকা আগবাব আছে 2022 চনলৈকে লগ করলে স্থানীয় রাইজক আর স্থানীয় রাইজক দিলে এক বিশেষ নম্বর আর প্রয়োজন হলে যোগাযোগ করার পরামর্শও দিলে অমিত শাহে